ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় নজরুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের দুই ভাই পলাতক আছে। শুক্রবার ফজরের নামাজের সময় উপজেলা সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বশিরুদ্দিনের ছেলে। ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বশিরুদ্দিনের তিন ছেলে, কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে এসব নিয়ে তিন ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ভোরে নজরুল ইসলাম সেহরি খেয়ে এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নজরুল ইসলাম এক রাকাত নামাজ শেষ করতেই তার দুই ভাই আব্দুল হেলিম লিটন ও শফিকুল আলম সেলিম তাকে পেছন থেকে কুপিয়ে জখম করে। মুসল্লিরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের এসআই কাদির আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর জড়িত দুই ভাই পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।